মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দৌড়াচ্ছেন, আপনাদের রীতিমতো দৌড়াচ্ছেন, এবং বলা বাহুল্য যে যাদেরকে পুলিশ আটকে ছিল তারাও এই মুহূর্তে কোনো ভাবে ছাড়িয়ে তারা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বাড়ির দিকে রীতিমতো দৌড়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আমরা মাননীয় এখন দেখা করতে যাচ্ছি, তিনি কেন আমাদের এই আমাদের জীবন থেকে দশটা বছর চলে গেছে, একটা দুটো নয় দশটা বছর চলে গেছে, তিনি কেন আমাদের আমাদের সাথে বসছেন না? মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন চাকরি প্রার্থীরা, সেই সংক্রান্ত পোস্টার ব্যানার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা, মহিলা পুলিশ যারা রয়েছেন তারা রীতিমতো ধরপাকড় করে এই মুহূর্তে প্রিজন ভ্যানে ভরার চেষ্টা করছে। আন্দোলনকারীরা রয়েছে তাদেরকে তুলে নিয়ে যাও। দিদির হস্তক্ষেপ চাই, দিদি দেখুন, দিদি তো বলেছিলেন ডাবল ডাবল চাকরি দেবেন, তো দিক দিদি, আমরা দশ বছর বঞ্চিত, দশ বছর আমরা আজকে 552 দিন বসে আছি, দিদি তাও দেখতে পাচ্ছে না। আমি উত্তর চব্বিশ পরগনা জেলা, ছবি দেখাবো, কার্যত হুলুস সুলুস কাণ্ড, কার্যত একটু দূর থেকে দূর থেকে কার্যত হুলুস সুলুস কাণ্ড, এবং এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, এবং আরো একবার শুয়ে আছে, কার্যত শুয়ে আছে, দেখো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এভাবেই শুয়ে আছেন আন্দোলনকারীরা। আমি তাদের কাছে যাবো, মুখ থেকে আমাদের আমাদের লাশ নিয়ে যাবে দিদি, তাই জন্য আমরা শুয়ে আছি, আমাদেরকে এমনি জ্যান্ত অবস্থায় তো চোখে দেখতে পাচ্ছে না, মৃত অবস্থায় যাচ্ছে পুলিশ, কার্যত পুলিশ যারা একদমই চ্যাংদোলা করে কার্যত পুলিশ তুলে নিয়ে যাচ্ছেন, এবং সেই মহিলা যারা চাকরি প্রার্থী, যারা মহিলা চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে বসেছিলেন, এবং সেইখানে তাদেরকে রীতিমতো চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং চ্যাংদোলা করে রীতিমতো তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ কার্যত মুখ্যমন্ত্রী বাড়ির সামনে 15 মিনিট ধরে রীতিমতন অবস্থান বিক্ষোভ করছিলেন, ইতিমধ্যে শুয়ে পড়েছেন রাস্তায়, কালীঘাটের রাস্তায় শুয়ে পড়েছেন আন্দোলনকারীরা, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানের দিকে, এবং এখনো এখনো অনেক বসে আছেন, স্লোগান দিচ্ছেন, এখনো বসে আছেন, স্লোগান দিচ্ছেন, কেন আমাদের আমাদের 10টা বছর নষ্ট হয়ে গেছে, 2014 সাল থেকে আমাদের এইভাবে ঝুলিয়ে রেখেছে, আমরা কি মানুষ না? আমরা এমএ বিএ ডেট সবকিছু পাস করেছি, এবং আমরা আমাদের যোগ্যতা দিয়েছি, তারপরেও কেন দিদি না, দিদি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের আপডেট সিটে নিয়োগ হবে, সেই প্রতিশ্রুতি যেন দিদি রাখে, ওই জন্য আমরা এখানে এসেছি, আমাদের স্লোগান দিদি 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 গো, প্রতিশ্রুতি রাখো গো। এরপরে আমাদের নিয়ে যাওয়া হয়েছে, আমরা আগেও গিয়েছি, কিন্তু আমরা জানি একদিন না একদিন দিদির সাথে আমাদের দেখা হবে, আজকে আমরা এই পর্যন্ত এসেছি, ভবিষ্যতে আমরা দিদির বাড়ি পর্যন্ত যাব এবং দিদির সাথে দেখা হবে, এটা আমাদের মনোবল আছে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের যন্ত্রণার কথা জানাচ্ছি, আমরা গাড়িতে বসে কি করবো, আমাদের তো আমাদের যন্ত্রণা আছে না, আমাদের পরিবার আছে, তারা তো সব ভেসে গেছে, আমরাও ভেসে গেছি, আমরা যোগ্য, তাহলে এমএবিএ ডেট পাস করা কি কোনো ভ্যালু নেই? এভাবেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি, আবারও একেবারে কলকাতা পুলিশ কার্যত মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে এই অবস্থান বিক্ষোভ হঠাতেও তাদের 20 সময় লেগে গেল, কারণ চাকরি প্রার্থীরা আজ অনর তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, মুখ্যমন্ত্রী অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তাদের কিছু চাকরির সরা হয়নি, তারা 2014 সাল থেকে বঞ্চিত, এবং ইতিমধ্যেই তারা 552 দিন বসে আছেন, ধর্মতলার ধর্ণা মঞ্চে তারা বসে আছেন 552 দিন, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এবং সেই কারণেই তারা এভাবেই বসে একেবারে মরিয়া হয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা বসে আছেন, বসে পড়েছিলেন রাস্তায়, শুয়ে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন, এবং এই মুহূর্তে তারা একদমই একদমই আবার এই মুহূর্তে দেখছো যারা শেষ শেষ আরেকজন তারা ছিলেন, এবং তাদের কাকেও তুলে নিয়ে যাচ্ছেন, যিনি সব
ভাইদের যারা এসেছিল প্রায় 100 জনেরও বেশি এই আন্দোলনকারী তারা এসেছিলেন, তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হবে, আটক করা হয়েছে, প্রিজন ম্যানে তোলা হয়েছে, তাদেরকে আবার চ্যাংদোলা করে আরও একজনকে চ্যাংদোলা করে তুলে নেওয়া হলো প্রিজন ভ্যানে, এবং সেই ছবি আপনাদেরকে দেখা হচ্ছে। প্রিজন ম্যানে করে আন্দোলনকারী মহিলা যারা ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হলো, এবং এতদিন তারা হাজরা মোড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন, এবং সেই বিক্ষোভের ছবি কলকাতা পুলিশ আজ হাজরা মোড়ে, বিশাল পুলিশ বাহিনী ছিল হাজরা মোড়ে, কিন্তু তারা রুট বদলে তারা চলে আসে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে, এবং আমাদের একটাই কথা, আমাদের আপনাদের নিয়োগ দিতে হবে, সমিতি